বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মন্তব্য করায় বহিষ্কৃত হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা। তার বহিষ্কার হবার পর তিনি কি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন? এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। সুরজিৎ সাহা এ বিষয়ে সরাসরি কিছু বলতে না চাইলেও পরোক্ষভাবে তৃণমূলে যোগ দেবার ইঙ্গিত দিয়ে রাখলেন। তিনি জানান, ভবিষ্যতের কথা ভবিষ্যতেই ভাবা যাবে, অর্থাৎ তৃণমূলে যোগ নিয়ে পরে ভাবনা চিন্তা করবেন প্রয়োজন হলে। তৃণমূল নেতৃত্ব এই বিষয়ে কিছু বলতে রাজি হয়নি। আসন্ন পুর নির্বাচনে হাওড়া বিজেপির বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যার চেয়ারম্যান করা হয়েছে প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকে। সুরজিৎ সাহা ছাড়াই বিজেপি পুর নির্বাচনে ভালো ফল করবে। এই বিষয়ে সুরজিৎ সাহা জানান, বিগত বিধানসভা নির্বাচনে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা নেতাদের জন্যই খারাপ ফলাফল হয়েছে। পুরো নির্বাচনে একই হাল হবে। রথীন চক্রবর্তী নিজের ওয়ার্ড দখলে রাখতে আর ভারতীয় জনতা পার্টির এই বলে তিনি চ্যালেঞ্জ করেছেন। অন্যদিকে বহিষ্কার হবার পর রাজ্য বিজেপির নেতৃত্বের সাথে কোনো যোগাযোগ হয়নি বলে জানান বহিষ্কৃত বিজেপি সভাপতি। নিজে ভোট জিততে পারেনি, নিজের বুথ জিততে পারেনি, নিজের বুথের সামনে গলদারের ছবি জেলা সভাপতিকে সরাতে হয়েছে, নিজের ক্ষমতায় নেই, সেই রথীন চক্রবর্তীকে চেয়ারম্যান করা হচ্ছে। আমি হাওড়া জেলা সভাপতি হিসেবে তার বিরোধিতা করছি। আমি কালকেও বিরোধিতা করেছি, আজকেও বিরোধিতা করছি। আমরা তৃণমূলের বি টিমের আন্ডারে কাজ করব না হাওড়া জেলার কোনো কার্যকর্তা। যদি করতে হয় চেয়ারম্যান হবে তো ভারতীয় জনতা পার্টির যারা পুরনো কার্যকর্তা রয়েছেন অনেকে আছেন, আমি নাম ধরে বলতে পারি, রবীন ভট্টাচার্য আছেন, উমেশ রায় আছেন, সঞ্জয় সিং আছেন, গৌরাঙ্গ ভট্টাচার্য আছেন, দেবাঞ্জল চ্যাটার্জি আছেন, আমরা তাদের আন্ডারে কাজ করতে পারি। কিন্তু আমরা তৃণমূল থেকে হারা যারা চোর, যাদের নামের বদনাম আছে, যারা কর্পোরেশনকে লুট করেছে, সেই চোরদের সর্দার যারা আছেন তাদের আন্ডারে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা কাজ করবে না, আমিও করবো না। তাই আমি আজকে বিরোধিতা করছি। আপনাদের মধ্যে দিয়ে আমি শুভেন্দুবাবুর কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি যদি প্রকৃত যদি তৃণমূল বিজেপির কার্যকর্তা হয়ে থাকেন তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি যে কালকে কথাটা তুলেছেন যে তৃণমূলের অরূপ রায়ের সঙ্গে ভারতীয় জনতা পার্টির অনেকের জেলার ইয়ে আছে, শার্টগোট আছে, এই প্রমাণ যদি আপনাকে করতে হবে, জনসমক্ষে প্রমাণ করতে হবে, নাহলে হাওড়া জেলার কাছে জনসমক্ষে আপনাকে ক্ষমা চাইতে হবে। নাহলে আমরা জানি আপনি কত বড় চোর, আপনাকে দেখা গেছে সারদা নরদা কাণ্ডে টাকা নেওয়ার জন্য, বিজেপির সুরজিৎ সাহাকে দেখা যায়নি, বিজেপির অন্য কোনো কার্যকর্তাকে দেখা যায়নি। পক্ষে সম্মতি দিয়ে মেনে নেব এবং আমার মনে হয় যে হাওড়া জেলায় বিজেপিতে যেখানে আপনারা দাঁড়িয়ে আছেন, আমার মতন এইখানে ভারতীয় জনতা পার্টির হয়ে 28 বছর শুধু আমি এই ওয়ার্ড নয়, এই বুথ থেকে এই ওয়ার্ড 28 বছর আমি জিতছি সমস্ত ইলেকশনে, আর সারা পশ্চিমবঙ্গে কেউ দেখাতে পারবে না যে যেখানে কেউ এইরকমভাবে কোনো জায়গা বুথ এবং যে ওয়ার্ড 27 বছর ধরে জিতছে, 28 বছর ধরে জিতছে। তো আমার কাছ থেকে শুভেন্দুবাবুর কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার নেই, এখানকার নাগরিক আমাদের সার্টিফিকেট দেবে। আমি আপনাকে আবার বলছি, আমার এখানে আমরা নির্দল প্রার্থী যদি প্রয়োজন করে, যদি আমাদের মনে করি যে বিজেপির প্রার্থীকে না জিতে নির্দল প্রার্থী হয়ে যাবো, আমরা এতটাই জনমানুষের সঙ্গে আছি যে আমরা এখানে নির্দল প্রার্থী হয়ে যেতে পারি। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আজকে আমার কথাটা মিলিয়ে নেবেন যদি আমাকে বহিষ্কার করা হয়, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনে একটি মাত্র সিট জিতবে বিজেপি, সেটা হচ্ছে 17 নম্বর ওয়ার্ড, আর এই কমিটির আন্ডারে একটিও ওয়ার্ড জিততে পারবে না। আর যদি এই কমিটিকে অবিলম্বে চেঞ্জ করা হয় তাহলে হাওড়া কর্পোরেশনে একটা বড় প্রতিবাদ করতে পারবে, প্রতিরোধ করতে পারবে এবং একটা ভালো লড়াই বিজেপি করতে পারবে। না, আমি ব্যথিতর ব্যাপার না, দেখুন আমরা তো রাজনীতি করি, আমাদের ব্যথা ঠাতার ব্যাপার নেই। আমাদের চোখের সামনে আমরা কার্যকর্তাকে মরতে দেখেছি, আমাদের ওই ব্যথা দেখেছি, ওই ব্যথার থেকে বড় ব্যথা আমার কে সরিয়ে দেওয়া হতে পারে না। আমার কার্যকর্তার মাথা ফেটেছে আমরা দেখেছি, আমার কার্যকর্তার মাকে মেরেছে দেখেছি, ওর থেকে কী বেশি ব্যথা পাবো আমাকে সরিয়ে দিলে? আমি ওই কার্যকর্তাদের পাশে আছি যারা ব্যথিত, তার জন্য আমাকে যদি প্রতিবাদ করে, এই শুভেন্দু অধিকারীর দলের লোকেরাই তো আমাদের লোকেদেরকে মেরেছে, তাদের দলের জন্য যদি আমাকে বহিষ্কৃত হতে হয় আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করবো যে আমি কিছু করতে পারলাম না তাদের জন্য, এটার আমার দুঃখ থাকবে, আমাকে বহিষ্কার করার জন্য কোনো বহিষ্কৃত সুরজিৎ সাহাকে তৃণমূলে যোগদান করতে পারে আগামী দিনে? না, আমি ভারতীয় জনতা পার্টির পতাকা তলে ছিলাম, ভারতীয় জনতা পার্টি আমার বুকে আছে, আমার বাড়িতে আছে, আমি শ্যামাপ্রসাদ মুখার্জির কে বিশ্বাস করি, শ্যামাপ্রসাদ মুখার্জিকে মানি, আমি ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী, যেদিন যেখানে থাকবো ভারতীয় জনতা পার্টিকে নিয়েই থাকবো। অনেক অনেক ধন্যবাদ।
এখন কালকে যা বলেছি তখন আমি দলের মধ্যে ছিলাম, আজকে আমি দল থেকে বহিষ্কৃত আছি, এই সম্বন্ধে কোনো কমেন্টস আমার নেই। আর আপনি যেটা বলছেন যে আপনারা ওই কমিটিতে থাকলে আপনি কেন অনেকেই এই নির্বাচন তারা করবেন না বা এটাকে মানবেন না, তো সেক্ষেত্রে কালকে যতক্ষণ দলে ছিলাম দলে থাকা পর্যন্ত আমার বক্তব্য ছিল, আজকে দল থেকে বহিষ্কৃত, আজকে আমার চিন্তাভাবনা, আজকে মানসিকতা সবকিছু আলাদা হয়ে গেছে। কী নতুনভাবে কী চিন্তা করছেন? এই যে নতুন পাঞ্জাবি পরে বেরিয়েছি, ফ্যামিলি নিয়ে ঘুরবো একটু, দীঘা ঘুরে আসি, অনেকদিন পর প্রায় চার বছর কাছাকাছি। আমি একদম জেলা সভাপতি হওয়ার পর থেকে পার্টি থেকে পুরো বিচ্যুত ছিলাম, বাড়ির সমস্ত লোকের থেকে, তো আবার বাড়ির পরিবারের সবার সাথে একসঙ্গে, এই যে সকাল থেকে আমি পরিবারের লোকের সঙ্গে রয়েছি, যে সকালবেলা বেরিয়ে যেতাম, নিজের ওয়ার্ড ঘুরতাম, এলাকায় ঘুরতাম, সেগুলো থেকে আজকে আমি আমার বাড়ির লোককে সময় দিলাম অনেকক্ষণ, বাড়ির লোকও খুশি, ছেলে দুই মেয়ে আমার দুই মেয়ে। আপনার নামে আর্থিক দুজন, আপনি সভাপতি থাকাকালীন, জেলা সভাপতি থাকাকালীন আপনার নামে ঘুরি ঘুরি অভিযোগ এসেছে, কিসের আর্থিক দুর্নীতি? আর্থিক দুর্নীতি দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের পার্টিতে ট্রেজারার আছে, যদি আর্থিক দুর্নীতি কিছু হয়ে থাকে সেটা পার্টি তো, এখন দেখুন পার্টিতে যে আজকে যে একটা লোক দুবার সভাপতি হয়েছে, দল টাকা পাঠায় অ্যাকাউন্টে, তো তা যদি কোনো দুর্নীতি থাকে দল রাজ্য থেকে নিশ্চয়ই বলবে যে দুর্নীতি আছে, আশেপাশের কে কী বললো না বললো সেটা নিয়ে আমাদের পার্টিরও কিছু চিন্তাভাবনা থাকে না, বা পার্টি সেটা কিছু ভাবে না, আমরাও কিছু ভাবি না। আর আর্থিকের ব্যাপারটা ট্রেজারার দেখে, ওখানে আমার মাথা ব্যথা কিছু নেই। দুর্নীতির ব্যাপারে যদি কেউ কিছু বলে থাকে, কেউ যদি একটি লোকও সুরজিৎ শাহ সম্বন্ধে প্রমাণ করতে পারে যে সুরজিৎ শাহ ঘর থেকে পয়সা না দিয়ে পার্টি করেছে, আমি আজ পর্যন্ত পার্টি অফিসে যে চাটা খাই সেটাও নিজের পয়সা দিয়ে খাই, পার্টি অফিসে একজনকে কার্যকর্তাকে রাখা আছে তার 4,000 টাকা মায়না পর্যন্ত আমি দিই, পার্টিতে এখনও পর্যন্ত পার্টি আমাকে গাড়ি ভাড়ার জন্য 7,500 টাকা দিত, যেখানে বাড়ির ড্রাইভারকে মায়না দিতাম 12,000 টাকা, তো পার্টিতে আমি কতটা কী দিয়েছি সেটা পার্টির আমার ঊর্ধ্বতন নেতৃত্বটা জানে, কে কী বলছে না বলছে এখন অনেকে অনেক কথা বলতে পারে। দেখুন আজকে পরিষ্কার কথা হচ্ছে, এতদিন ধরে তো কেউ এসব প্রশ্ন তোলেনি, এখন এসব প্রশ্ন তুলছে, এসব প্রশ্ন বেকার, এগুলো তুলে কোনো লাভ হবে না। আর্থিক গোলযোগ বা কোনো মহিলা সংক্রান্ত ঘটনা বা কোনো রকম পার্টি বিরোধী কাজ সম্বন্ধে আজ পর্যন্ত আমার নামে কেউ যদি প্রমাণ করে দিতে পারে, আমি তাকে, আমি আমার তরফ থেকে বলছি, আমি আমার তরফ থেকে তাকে 1,00,000 টাকা আমার নিজের অ্যাকাউন্টে আছে, এবং 1 নম্বরভাবে পয়সা আছে সেই 1 নম্বর অ্যাকাউন্ট থেকে আমি তাকে টাকা। যদি মন্তব্য তো আপনি করেছেন, আমি দল বিরোধী কোনো মন্তব্য করিনি, শুভেন্দুবাবু যে বক্তব্য করেছে সেই বক্তব্যের বিরুদ্ধে আমি তাকে তাকে বলেছি, দলের বিরুদ্ধে কোনো কথা আমি আজও বলিনি, কালও বলিনি, আগামী দিনও বলবো না, কারণ আমি ভারতীয় জনতা পার্টির একমাত্র হয়েছি। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই মিটিংয়েতে কখনো কারুর বিরুদ্ধে আঙুল উঁচিয়ে এই সুদক্ষ এই নেতৃত্ব তারা কারুর বিরুদ্ধে কখনো আঙুলও চায়নি। এখন একটা হাসির কথা বলে না যে হাটের মাঝে কথা পড়ে, যার কথা তার গায়ে বাজে, তো এরকম ব্যাপারটা এরকম ভেবে নেওয়ার কারণটা কি? কারণ কোনো নেতৃত্ব কারুর দিকে কখনো আঙুল উঁচিয়ে বলেনি যে তার তিনি দোষী বা তার বিরুদ্ধে আমাদের অভিযোগ, না, কখনো বলেননি। এই কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যদিও অভ্যন্তরে মিটিংয়ের কথা কখনো বাইরে আলোচনা করাটা, এটা দলের, অন্তত বিজেপি দলের ক্ষেত্রে এই নিয়মানুবর্তিত এই শৃঙ্খলার বিরুদ্ধে। দ্বিতীয় কথা হচ্ছে, যদি কেউ দীর্ঘদিন ধরে দলে থেকে থাকে তার ক্ষেত্রে সবথেকে বেশি দায়িত্ব বর্তায় যে সেই দলটাকে যাতে সংহতি রক্ষা করা যায়, শৃঙ্খলা রক্ষা করা যায়, এটা হচ্ছে তার ক্ষেত্রে এই দায়িত্ব বর্তায়। এখানেতে যে শব্দগুলো উচ্চারিত হয়েছে, আমি অত বছর ধরে আছি, তার সঙ্গে বয়সের মাপকাঠি মিল পাওয়া যাচ্ছে না, এবং প্রাক্তন ইতিহাস ঘাঁটলে দেখা যাচ্ছে এখানেতে যিনি বলেছেন তার ক্ষেত্রে দলের পরিবর্তনের ইতিহাস রয়েছে ওখানে। সেই জন্যে বিজেপি সবসময় গুরুত্ব দিয়েছে কে কদিন আসছে সেরকম নয়, দক্ষ মানুষকে, যোগ্যতাকে, যেমন এই মুহূর্তে যিনি প্রেসিডেন্ট রয়েছেন অত্যন্ত সুদক্ষ মানুষ, যিনি সংগঠন মন্ত্রী রয়েছেন অত্যন্ত সুদক্ষ মানুষ, যিনি বিরোধী দলনেতা রয়েছেন তার দক্ষতা প্রশ্নাতীত, সেই রকমভাবে জায়গায় দাঁড়িয়ে এটা একটা দলীয় সিদ্ধান্ত, ব্যক্তিগত স্তরে কে কী মনে করছেন সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগতভাবে ব্যাপার, তিনি প্রভাবিত থাকতে পারেন, তার কোনো রকম বিষয় থাকতে পারে, সেটা দলের বিচক্ষণ নেতৃত্ব সেটা বিচার করবে, সিদ্ধান্ত নেবে, এবং যা সিদ্ধান্ত নেবেন সেইভাবে আমরা মেনে চলব। খুব শীঘ্রই দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে,
বিজেপির পক্ষ থেকে একটা কমিটি তৈরি করা হয়েছে, নির্বাচনী কমিটি, যাকে আপনাকে চেয়ারম্যান করা হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে বিজেপির যে জেলা নেতৃত্ব, বিশেষ করে সুরজিৎ সাহা যিনি সভাপতি ছিলেন, যাকে বরখাস্ত করা হলো, তিনি এই কমিটিতে দিয়ে বলেছেন যে আপনি তো মাত্র ছ মাস আগে তৃণমূলে গেছেন, বিজেপি সম্বন্ধে কি জানেন, এবং যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছে, অর্থাৎ তৃণমূলকে নিয়ে একটা কার্যত কমিটি তৈরি করা হয়েছে, এবং সেক্ষেত্রে বিজেপির যারা যারা নেতৃত্ব, যারা দীর্ঘদিন ধরে বিজেপি করে আসছে, তাদের কোনো এখানে ভূমিকা নেই, তারা এই কমিটিটা মানবে। দেখুন, বিজেপি হচ্ছে একটা অনুশাসিত দল, এবং বিজেপি দলে কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত, ব্যক্তিগত কোনো রকম ক্যারিজমার কোনো রকম স্থান নেই, এবং এই প্রবাহ, এই ধারা প্রায় 70 বছর ধরে এখানে বহন করে এসছে, এবং বিজেপি যাকে মনে করেছে সে দলের মধ্যে, বিজেপির মধ্যে বহু মানুষ এসছেন বহু দল থেকে, যারা ভারতবর্ষকে নেতৃত্ব দিয়েছে এমন মানুষও এসছেন ভিন্ন দল থেকে, কিন্তু সেখানে বয়স বা সেখানেতে অন্যান্য কিছুকে কখনোই মাপকাঠি করা হয়নি, যেহেতু বিজেপি একটা অনুশাসিত দল, সেই জন্যে দক্ষতা যোগ্যতা তাকেই সর্বথেকে সব থেকে উঁচুতে স্থান দেওয়া হয়েছে। এবং এখানে তো এটা কোনো ব্যক্তিগত স্তরে বা কারোর বাড়িতে বা এরকম ধরনের কোনো মিটিং নয়, এই মিটিংটা স্টেট কমিটিতে যাদের উপস্থিতিতে তারা এই মুহূর্তে ভারতবর্ষের কেন্দ্রীয় কমিটি দ্বারা নির্বাচিত অত্যন্ত সুদক্ষ মানুষরা ছিলেন, সেখানেতে বর্তমান সভাপতি শ্রী সুকান্ত মজুমদার, প্রাক্তন সভাপতি শ্রী দিলীপ ঘোষ মহাশয় সেখানে উপস্থিত ছিলেন, সংগঠন মন্ত্রী অমিতাভবাবু, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রত্যেকের সামনে উন্মুক্ত মনে খোলা প্ল্যাটফর্মে সেখানে আলোচনা হয়েছে, এবং প্রত্যেককে মনের কথাকে বলবার জন্যে সেখানেতে সময় দেওয়া হয়েছে, এবং সেইভাবে সেখানেতে আলোচনার মধ্যে দিয়ে